ইরানি সেনার নির্দেশে পালাতে বাধ্য হল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ। ইউক্রেনকে ১৯টি এফ-৬৬ যুদ্ধবিমান দিচ্ছে ডেনমার্ক। ইউক্রেনকে বার্ষিক ৫৪৫ কোটি ডলারের সামরিক সহায়তার প্রস্তাব জার্মানির। শেখ হাসিনা হারলে অস্থিতিশীলতার মুখে পড়বে বাংলাদেশ, বলছে দ্য হিন্দু। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ইউক্রেনের থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭, আহত ১৪৪। সর্বশেষ সংবাদে জানবেন, বিতর্কে যাবেন না ট্রাম্প, বললেন মানুষ জানে আমি কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইরানি সেনার নির্দেশে পালনে ব্যর্থ হল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ। পারস্য উপসাগরে হেলিকপ্টারবাহী একটি মার্কিন রণতরীকে ইরানের পানিসীমায় প্রবেশ করার আগে তার হেলিকপ্টারগুলোকে অবতরণ করতে বাধ্য করেছে ইসলামী বিপ্লবীগার্ড বাহিনী বা IRGC। গত বৃহস্পতিবার এই ঘটনার ভিডিও ফুটেজ রোববার প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে IRGC। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশ্রী তার বাহিনীর পদস্থ সেনা কর্মকর্তাদের এক বৈঠকে ওই ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় IRGC-র স্পিডবোটগুলো মার্কিন রণতরীকে তাদের নির্দেশ পালনে বাধ্য করেছে। বৈঠকে তাংশ্রী বলেন যে IRGC তার জুলফিকার নৌবহর থেকে স্পিডবোটগুলোকে ঘটনাস্থলে পাঠিয়ে এগুলো যখন মার্কিন যুদ্ধজাহাজের কাছে পৌঁছে তখন সেটি থেকে কয়েকটি হেলিকপ্টার সবেমাত্র আকাশে উঠছিল, কিন্তু IRGC সেগুলোকে জাহাজের ডেকে অবতরণ করার নির্দেশ দিলে মার্কিন যুদ্ধজাহাজ তা পালন করতেও বাধ্য হন। IRGC-র নৌবাহিনীর শক্তিমত্তা তুলে ধরে অ্যাডমিরাল তাংশ্রী বলেন যে পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইরান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে, কাজেই এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই। তাংশ্রী আরও বলেন, তার বাহিনী পারস্য উপসাগরে চলাচলকারী সকল জাহাজের গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে, বিশেষ করে বহিঃশক্তির যুদ্ধজাহাজগুলোর ওপরও সার্বক্ষণিক দৃষ্টি রাখছে। তেহরান কখনো এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কোনো শক্তিকে দেবে না বলেও তিনি প্রত্যাব্যক্ত করেন। এদিকে ইউক্রেনকে ১৯টি এফ-৬৬ যুদ্ধবিমান দিচ্ছে ডেনমার্ক। কোপেনহেগেন ইউক্রেনকে ১৯টি এফ-৬৬ যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত। প্রথম ৬টি এই বছরের শেষের আগেই ইউক্রেনে পৌঁছাবে বলে রোববার ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ডেনমার্ক ইউক্রেনকে ১৯টি এফ-৬৬ যুদ্ধবিমান দান করবে, ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এমন তথ্য। নেদারল্যান্ডসের সাথে ডেনমার্ক এফ-৬৬ যুদ্ধবিমানের আন্তর্জাতিক প্রশিক্ষণ জোটের নেতৃত্ব দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী জ্যাকব এলেম্যান এই সিদ্ধান্ত ডেনিশ সংসদীয় দলগুলোর সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত। মন্ত্রণালয় অবশ্য উল্লেখ করেছে যে এফ-৬৬ জেটগুলি স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনের বিমানের সরবরাহ ক্রমান্বয়ে এগিয়ে যাবে, যাতে ডেনমার্কের এফ-৩৫ যুদ্ধবিমান স্থানান্তরের খরচ দেওয়ার পরিকল্পনাও করে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেনের মতে ডেনমার্ক নতুন বছরের মধ্যে ইউক্রেনকে ৬টি এফ-৬৬ জেট সরবরাহ করবে বলেও আশা করছে। তাছাড়া তার কথায় ২০২৪ সালে ৮টি যুদ্ধবিমান সরবরাহ করা হবে এবং ২০২৫ সালে আরও ৫টি। ডেনমার্কের প্রায় ৩০টি এফ-৬৬ যুদ্ধবিমান রয়েছে, যেগুলো নতুন এফ-৩৫ দিয়ে প্রতিস্থাপন করা হবে। এদিকে ইউক্রেনকে ৫৪৫ কোটি ডলারের সামরিক সহায়তার প্রস্তাব জার্মানির। জার্মানির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ানো লিন্ডার প্রস্তাব করেছেন যে দেশটির সংসদের আইন প্রণেতাদের উচিত জাতীয় বাজেট ব্যবহার করে ইউক্রেনের সামরিক সহায়তার বার্ষিক ৫ বিলিয়ন ইউরো প্রদানের উদ্যোগকে সমর্থন করা। লিন্ডানার বলেছেন যে জার্মানি ইতিমধ্যে ইউক্রেনকে ২,২০০ কোটি ইউরো সহায়তা দিয়েছে, পরবর্তী বছরগুলোর জন্য আমি প্রস্তাব করেছি যে বাজেট পরিকল্পনার দায়িত্বে থাকা বুন্দেসট্যাগ কর্মকর্তাদের ইউক্রেনের জন্য সামরিক সহায়তা হিসেবে বার্ষিক ৫ বিলিয়ন ইউরোর পরিমাণ আলাদা করা উচিত। লিন্ডানার জার্মানির একটি উন্মুক্ত পাবলিক অধিবেশনের বক্তৃতাকালে এমন তথ্য জানান। এক সপ্তাহ আগে DPA সংবাদ সংস্থা জানিয়েছে যে লিন্ডানার ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক আলোচনার জন্য অঘোষিত সফরে কিয়েভে পৌঁছেছেন। DPA নিউজ এজেন্সি যোগ করে আরও বলেছেন যে বার্লিন এবং কিয়েভের অন্যান্য ঋণদাতারা ২০২২ সালের জুলাই বলেছিলেন যে তারা ইউক্রেনকে তার ঋণ পরিশোধের জন্য একটি এক্সটেনশন দেবে। গত মার্চ মাসে তারা কিয়েভের জন্য ঋণ পরিশোধের মেয়াদ ২২৭ পর্যন্ত বাড়িয়েছে।
এদিকে শেখ হাসিনা হারলে অস্থিতিশীলতার মুখে পড়বে বাংলাদেশ, বলছে দা হিন্দু। শেখ হাসিনা জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে হারলে বাংলাদেশ দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতীয় প্রভাবশালী দৈনিক দা হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। সাংবাদিক প্রণয় শর্মার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে বিদায় কেবল ভারতের জন্য উদ্বেগের নয়, এতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। প্রণয় শর্মা আরও লিখেছেন, প্রতিবেশীদের মধ্যে যে ভারত বিরোধী মনোভাব আছে সেখানে শেখ হাসিনার সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ও ঘনিষ্ঠ মিত্র। যদিও ভারতকে দক্ষিণ এশিয়ার বিগ পাওয়ার হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। আর দক্ষিণ এশিয়ায় চীন দিনের পর দিন তার অবস্থান শক্ত করে চলেছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণাও দিয়েছেন। জানুয়ারিতে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন নিশ্চিত করতে চাইছেন। এর অংশ হিসেবে ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্বাচনে কারচুপির চেষ্টাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। র্যাবের বিরুদ্ধে গত নির্বাচনে আওয়ামী লীগের জয়ে সহায়তা করার অভিযোগও রয়েছে। 2009 সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং রাজনৈতিক বিরোধীদের ভয় ভীতি দেখানোর অভিযোগও করেছে। এর মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ডও গড়েছেন। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সবসময়ের জন্য সুষ্ঠু নির্বাচন হচ্ছে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী, সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এর প্রমাণ পাওয়া যায় ঢাকার উপনির্বাচনে, যেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর উপরও হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সমর্থকরা। ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন করা ভাষায় সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আয়োজিত গণতান্ত্রিক সম্মেলন থেকে বাংলাদেশকে বাদ দিয়েছেন, যেখানে ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া মে মাসের প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গেলে বাইডেন প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের যৌথ নৌমহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই সপ্তাহে পশ্চিম ফিলিপাইনের কাছে দক্ষিণ চীনের সাগরে একটি যৌথ নৌমহড়ার পরিকল্পনা করেছে। বিতর্কিত জলসীমায় চীনা আগ্রাসনের সাম্প্রতিক ঘটনার পর এই অঞ্চলে আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। গত 5 আগস্ট চীনের উপকূলরক্ষীদের জাহাজ থেকে বিতর্কিত সমুদ্রসীমায় ফিলিপাইনের জাহাজকে লক্ষ্য করে জলকামান ব্যবহার করা হয় এবং দীর্ঘদিন ধরে সংঘাত সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়ে আসছে, আর এটা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের সম্মুখ রেখায় পরিণত করেছে। এই মহড়ে 3টি বিমান ও হেলিকপ্টার বাহী রণতরী একসঙ্গে সাগরযাত্রা করবে, শক্তি প্রদর্শন করবে এবং যৌথ অনুশীলনে অংশ নেবে। ফিলিপাইনের 2 নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা পিকেপিকে জানিয়েছে, মহড়ার পর জাহাজগুলোর কমান্ডাররা ম্যানিলায় তাদের ফিলিপিনো সমকক্ষদের সাথেও বৈঠক করবেন। পরিকল্পিত মহড়ার বিষয়ে বিশদ আলোচনার অনুমতি না থাকায় তারা কেউই তাদের নাম প্রকাশ করেনি। এদিকে ইউক্রেনের থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র, নিহত 7, আহত 144। ইউক্রেনের চেনহিভ শহরের একটি থিয়েটারে শনিবার সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এক শিশু সহ 7 নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, আহত 144 জনের মধ্যে 15 শিশু, এর মধ্যে অন্তত 25 জনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিবিসি জানায়, হামলার শিকার হওয়াদের মধ্যে অনেকেই গির্জায় অর্থোডক্স খ্রিস্টান ছুটির দিন উদযাপন করছিলেন। হামলায় একটি প্রধান চত্বর সহ একটি বিশ্ববিদ্যালয়ের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিতর্কে যাবেন না ট্রাম্প, বললেন মানুষ জানে আমি কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিতর্ক শুরু হচ্ছে এই সপ্তাহে, তবে সেই বিতর্কে অংশ নেবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এমনিতেই মানুষ জানে তিনি কে, তার জন্য আর নতুন করে বিতর্কের দরকার নেই। খবর বিবিসির নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল মিডিয়া ট্রাম্প দাবি করেছিলেন, 2024 সালের নির্বাচনে দলীয় প্রার্থিতার জন্য জনপ্রিয়তার দৌড়ে তিনি বিপুলভাবে এগিয়ে রয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।